তো হারাম ইনকামকারীর নিকট কোনো কিছু ভাড়া দেওয়া বা বিক্রি করা যাবে কিনা, যার উপার্জন শুধু হারাম, নিরেট হারাম, কোনো হালাল উপার্জন তার নাই, ওইটা দিয়েই সে চলে, এরকম ব্যক্তির কাছে বাসা ভাড়া দোকান ভাড়া দিতে পারবেন না। কারণ আপনার যে ভাড়াটা সে পরিশোধ করবে আপনি জানেন ওটা পিওর হারাম থেকেই পরিশোধ করবে। আর যদি তার মিশ্র উপার্জন থাকে, কিছু হারাম কিছু হালাল, তাহলে সেক্ষেত্রে তার কাছে আপনি ভাড়া দিতে পারবেন। যেহেতু তার হালাল হারাম দুইটাই আছে, কোনটা থেকে সে আপনার রেন্ট দিচ্ছে সেটা নিশ্চিত নয়, হয়তো এরকম ব্যক্তির কাছে ভাড়া দেওয়া যাবে। এরপরে প্রশ্ন হলো, শেয়ার মার্কেটের বিজনেস হারাম নাকি হালাল? যারা এটা করে তাদের উপার্জিত টাকা হালাল কিনা? মৌলিকভাবে শেয়ারের বিজনেস নাজায়েজ বা হারাম নয়, কিন্তু শেয়ার মার্কেট যদি জুয়ার মার্কেটে পরিণত হয়, সেটা যদি নামকে আসতে শেয়ার মার্কেট হয়, সেখানে যদি কারসাজি এই পর্যায়ে চলে যায় যেটা জুয়ার পর্যায়ে হয়ে গেছে, ওখানে পুরোটাই কারসাজি, তাহলে সেটা হালাল বলা কঠিন। তবে সাধারণভাবে শেয়ার ব্যবসা জায়েজ আছে যদি যেই কোম্পানির শেয়ার কেনা বেচা করছেন ওই কোম্পানির বিজনেস হালাল হয়। ধরেন একটা কোম্পানি মদ উৎপাদন করে, তাহলে সেই কোম্পানির শেয়ার কেনাও জায়েজ নয়, বেচাও জায়েজ নয়। কিন্তু একটা কোম্পানি কলম উৎপাদন করে, তাহলে এই কোম্পানির শেয়ার কেনা বেচা করা জায়েজ হতে পারে যদি তাদের ব্যবসার বেসিক পলিসিতে হারাম এর উপাদান না থাকে বা হারাম কিছু না থাকে। তাহলে হালাল জিনিস উৎপাদনকারী কোনো কোম্পানির শেয়ার কেনা বেচা করা মৌলিকভাবে জায়েজ আছে, যদি শেয়ার বাজার শেয়ার বাজারের জায়গায় থাকে।